পবিত্র আশুরায় দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলে লাখো মানুষ, মাতমে প্রকম্পিত চারদিক। দুই বছরেও অগ্রগতি নেই হোসেনি দালানের সন্ত্রাসী হামলা মামলার। বাদী পুলিশ কিন্তু সে আদালতে আসে, মামলাটা প্রমাণ করতে হলে অবশ্যই সাক্ষীর প্রয়োজন, সাক্ষীর ছাড়া তো আর মামলাটা প্রমাণ হবে না। ছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আন্তর্জাতিক আইন না মেনে এখনো সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর টহল, আজ ঢাকায় আসছেন সুচির প্রতিনিধি, কাল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাচ্যের নতুন তারকা, আমিরাতের প্রভাবশালী দৈনিকের মন্তব্য বীর আখ্যা দিল মার্কিন সাময়িকী। চালকের অসতর্কতা ও অতিরিক্ত গতির কারণে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস খাদে নারী ও শিশু সহ নিহত সাত, আহত অন্তত দশ। কাজ শুরুর তিন বছর পর পদ্মা সেতু 14টি পিলারের নকশায় আসছে পরিবর্তন, মাটির গঠনে কারণ লাগবে না বাড়তি সময়, দাবি প্রকল্প পরিচালকের। এবং মা মাছ রক্ষায় আজ থেকে নদীর অভয়াশ্রমে 22 দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা। আত্মত্যাগের মহিমায় সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাজধানীতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। এ মিছিলে যেন ঢল নামে শোকার্ত মানুষের। কর্মসূচিকে ঘিরে কড়া নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সালাহউদ্দিন সুমন। শোকের মাতমে মগ্ন যেন প্রতিটি প্রাণ, প্রতিটি কণ্ঠ থেকে উচ্চারিত বিষাদের সুরে যেন ভারী তাজিয়া মিছিলের চারপাশ। 61 হিজরির 10 মহরম কারবালায় ইয়াজিদ বাহিনীর হাতে মহানবী সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণের বেদনাদায়ক স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় এই তাজিয়া মিছিলের। কড়া নিরাপত্তায় সকালে পুরান ঢাকার ইমামবাড়ার হোসেনি দালানের সামনে থেকে মিছিলটি বের করে শিয়া সম্প্রদায়ের মানুষেরা। লাল কালো নিশান উড়িয়ে খালি পায়ে হেঁটে বুক চাপড়ে শোক প্রকাশ করেন তারা। নবীর পরিবার শহীদ হয়ে গেছে, তা আমাদের কাছে শোকের আর কি, আমরা তাদের সমবেদনা জানাই। তারা তো আর নেই। তাদের জিনিসটাকে আমরা এই পর্যন্ত ধরে রাখছি, ধরে রাখবো আমরা ওদের নামে। যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতীকী সমাধির সঙ্গে নিয়ে তারা এক অন্যরকম আবহ তৈরি করেন মিছিলে। ধর্মমতে দুনিয়ার সৃষ্টি রহস্য সহ অন্যান্য অনেক কারণেই মুসলমানদের কাছে আশুরা গুরুত্বপূর্ণ হলেও কারবালার প্রান্তরের বিষাদময় ঘটনা বাড়িয়ে দিয়েছে দিবসটির তাৎপর্য। শোকাবহ এই দিনটি ত্যাগের মহিমায় সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় মুসলমানদের উজ্জীবিত করে যুগের পর যুগ ধরে। হানাহানি নয়, শান্তির বাণী ছড়িয়ে দেয় মানুষের মাঝে। ইমাম হুসাইন দিনের জন্য নিজে কুরবান হয়েছেন, মানুষকে কতল করেন নাই। ইসলাম রক্ষা করার জন্য ইসলামকে কায়েম করতে হবে, কাউকে হত্যা করার প্রয়োজন নাই। ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদের এই শিক্ষাই দিয়ে গেছে। ইমাম হুসাইন অন্যায়কারী অত্যাচারী চরিত্রহীনের সঙ্গে স্বীকৃতি দেন নাই, সঙ্গী সহ শহীদ হয়ে গেলেন, এটাই আমাদের শিক্ষা। শোকের এই মিছিল বক্সিবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব হয়ে জিগাতলায় স্থাপিত প্রতীকী কারবালায় গিয়ে শেষ হয়।
সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দশে মহরম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন তার পরিবারের সদস্য সহ কারবালা প্রাঙ্গণে শহীদ হন। এ দিনটি আসমানি কিতাবসমূহের অনুসারীদের কাছেও তাৎপর্যপূর্ণ, তাই মুসলিম দুনিয়ায় এই দিনটিকে দোয়া, মোনাজাত, আবার কেউ শোকের মাধ্যমে পালন করে থাকেন। এমার আমিনের রিপোর্ট। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন। দিনটি 61 হিজরি তথা 680 খ্রিস্টাব্দের 10 মহররম ইরাকের কুফা নগরীর অদূরে ফোরাত নদী তীরবর্তী কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন রাসুলের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার ও সঙ্গী সহ 72 জন। করুন, এই ঘটনা আজও শোকের সাথে স্মরণ করেন দুনিয়ার সব মুসলমান। পুরো মুসলিম বিশ্বের মানুষ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিয়েছে। শুধু কুফার মানুষ বিশ্বাসঘাতকতা করেছিল। এই ফোরাত নদীর যে পানি, তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার সহচরদের জন্য পানি সংগ্রহ করবেন, সেটাও আর হতে দিল না। শুধু মুসলিম নয়, ইহুদি খ্রিস্টান সহ সব নবীর অনুসারীদের কাছে দিনটি তাৎপর্যপূর্ণ। আদম নবীর তওবা কবুল, হযরত মুসার ফেরাউনের কবল থেকে মুক্তি, হযরত ঈসার জন্ম ও আকাশে তুলে নেয়া এই দিনই ঘটে। আয়ুব নবীর কুষ্ঠ রোগ থেকে মুক্তি ও হযরত ইউনূসের মাছের পেট থেকে মুক্তি, হযরত সুলাইমানের সিংহাসন ফিরে পাওয়া ও নমরুদের অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের রক্ষা পাওয়ার ঘটনাও এই দিনেই ঘটে। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিলেন এই মহরমের দিনে এবং দুনিয়া ধ্বংস হবে মহরমের দিনে। এই দিনটিকে ঘিরে অন্যান্য ইবাদতের পাশাপাশি সুন্নি মুসলিমদের দুদিন নফল রোজা রাখার কথা হাদিসে পাওয়া যায়। আশুরার দিনে রোজা রাখা, এটার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের পিছনের এক বছরের গুনাহ খাতাগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বিশ্ব সভ্যতাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে মুসলিমদের সর্বোচ্চ ত্যাগ শিক্ষার বড় উদাহরণ হতে পারে এই দিনটি, এমনটি মনে করেন ইসলামী বিশ্লেষকরা। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। বাদী আর সাক্ষী হাজির না হওয়ায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর হোসেনি দালানে সন্ত্রাসী হামলা মামলা। তবে পুলিশ বলছে আসামিদের বিরুদ্ধে অপরাধের বস্তুগত প্রমাণ রয়েছে, যে কারণে মৌখিক সাক্ষী ছাড়াই অপরাধ প্রমাণ করা সম্ভব। রাষ্ট্রপক্ষ বলছেন শিগগিরই মামলার রায় পাওয়া যাবে। সেলিয়া সুলতানা রিপোর্ট। 2015 সালের 23 অক্টোবর রাজধানীর পুরান ঢাকায় হোসেনি দালানের তাজিয়া মিছিলে বোমা হামলার মামলায় 10 জেএমবি সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় এবছরের 31 মে। এদের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় চার আসামি, মামলার বাদী সহ সাক্ষীর সংখ্যা 46 জন। কিন্তু গত 15 জুন থেকে পরপর তিনবার সাক্ষী হাজিরের জন্য সময় দেওয়া হলেও মামলার বাদী চকবাজার থানার এসআই মোহাম্মদ জালাল উদ্দিন একবারও আদালতে হাজির হননি, এমনকি কোনো সাক্ষী হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এটি যেহেতু একেবারেই বলা যায় সাম্প্রতিক কালের ঘটনা, আমার মনে হয় এটার সাক্ষী হাজির করতে খুব একটা বেগ পেতে হবে। বাদী পুলিশ, কিন্তু সে আদালতে আসেনি। বাদী তো এটা পাবলিক হলে তার হয়তো দেখা গেছে তার ঠিকানা বদল হয়েছে বা কিছু হয়েছে, আসতে পারে। কিন্তু পুলিশ তার তো এমন অবস্থায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর চোখে সর্ষে ফুল দেখলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করছেন শিগগিরই এই মামলার নিষ্পত্তি হবে। বস্তুগত কিছু এভিডেন্স আছে, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই কারণেই আমার মনে হয় এটা মৌখিক সাক্ষ্যের চাইতেও এই বস্তুগত সাক্ষ্যের উপর ভিত্তি করে এই বিজ্ঞ বিচারক হয়তো ডিসিশন নেবে। মামলাটা প্রমাণ করতে হলে অবশ্যই সাক্ষীর প্রয়োজন, সাক্ষী ছাড়া তো আর মামলা প্রমাণ হবে না। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন সাক্ষী বা মামলার বাদী হাজির হওয়ার কোনো লক্ষণ নেই, তাই জামিন অযোগ্য অপরাধ হলেও বাকি আসামিদের জামিনের আবেদন করা হবে। রাষ্ট্র যেমন বিচার চায়, আসামিও বিচার চায়, কিন্তু আসামিরা বিনা বিচারে জেলাতে আছে। রাষ্ট্রের ব্যর্থতার কারণে সাক্ষীগুলো আসেনি। নন ভেলেবল আমাদের মহিলা হলে জামিন পেতে পারে এবং দীর্ঘ হাজতবাস, এটাও একটা কারণ, এবং সাক্ষী না আসা, এটাও একটা কারণ। চকবাজার থানায় যোগাযোগ করে জানা যায় 5 থেকে 6 মাস আগে চকবাজার থানা থেকে অন্যত্র পোস্টিং হয়েছেন মামলার বাদী এসআই জালাল উদ্দিন। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান কোনো সমন পাননি তিনি। চকবাজার থানা জানায় এখন পর্যন্ত এই মামলার বাদী হাজির হওয়ার কোনো সমন কপি পায়নি সংশ্লিষ্ট থানা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাতে সময় আলো থাকছে। 75 রান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 424 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের টপ অর্ডারের বেশ ধাক্কা।
অমান্য করে এখনো সীমান্তে টহল অব্যাহত রেখেছে মিয়ানমার সেনাবাহিনী। এমনকি কাঁটাতারের বেড়ার পাশে নতুন করে পুঁতে রাখছে মাইন। এ অবস্থায় আতঙ্ক আর ভীতিতে দিন কাটছে তম্বরু জিরো পয়েন্টে অবস্থান নেওয়া রোহিঙ্গা ও সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশিদের। তবে সীমান্তে মিয়ানমারের সেনা টহলের প্রতিবাদ জানানো হয়েছে জানিয়ে বিজিবি বলছে সাধারণ মানুষের আতঙ্কের কিছু নেই। বান্দরবান থেকে সালাউদ্দিন রিয়ার ক্যামেরায় আরো জানাচ্ছেন খান মোহাম্মদ রুমে। বান্দরবানের তম্বরু সীমান্ত ঘেঁষে শনিবারও টহল দিতে দেখা গেছে মিয়ানমার সেনাবাহিনীকে। সীমান্তের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাড়ি নিয়ে ঘুরতে এবং কাঁটাতারের বেড়ার পাশে নতুন করে আবারও মাইন পুঁততে দেখা যায় তাদের। স্থানীয়রা বলছেন 25 আগস্টের পর থেকেই সীমান্তে টহল শুরু করে সেনাবাহিনী। মাঝে কিছুদিন তা বন্ধ থাকলেও শনিবার আবারও সীমান্তে সেনা মোতায়েন করে মিয়ানমার। এ অবস্থায় তম্বরু নোম্যান্সল্যান্ডে অবস্থান নেওয়া রোহিঙ্গা ও সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন অজানা এক শঙ্কায় কাটছে তাদের জীবন। গুলি করবে, আয় করবে, করা হলো নিশ্চিত নেই তো এই 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 বই করে আমরা ওখানে যাইনি সুনাবানি, যখন এখানে আইতেছে আমরা ওখানে পার হই নাই কেটা তার ব্যবসায় আর কি এটা জানি মন্দ গুলি করে সোয়াল হন সোয়াল না করে গুলি চালাই দিই। ওইটা নিয়ে তো আমরা খুব আতঙ্কের ভিতরে আছি, এরা যে ডেলি ডেলি ফায়ার করে ডেলি ডেলি যে মাইন বসায়। এদিকে বিজিবি বলছে সীমান্তে মিয়ানমারের সেনা টহলের বিষয়ে অবহিত আছেন তারা, এ ব্যাপারে প্রতিবাদও জানানো হয়েছে তাদের। এখানে আতঙ্কের কিছু নেই, দেখুন আমরা 25 আগস্টের পর থেকে দেখেছি যে মায়ানমার সীমান্তরক্ষী বর্ডারে পেট্রোল করছে, অলালন্দি বর্ডার ফেন্স, তারপরে তাদের বিজি আছে। এখন পর্যন্ত তারা এমন কোনো আগ্রাসন করেনি যে তারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে কোনো গুলি ছোড়া বা কাটাতারে বেড়া উচ্চমপুর এই পাশে আসেনি। সীমান্ত এলাকায় বসবাসরত মানুষজনের নিরাপত্তায় বিজিবি সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি। আইন অনুযায়ী যুদ্ধ অবস্থা ছাড়া সীমান্তের 8 কিলোমিটার এলাকার মধ্যে টহল দিতে পারবে না সেনাবাহিনী, কিন্তু আন্তর্জাতিক সেই আইন লঙ্ঘন করে নিয়মিত সীমান্তে টহল দিয়ে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এমনকি কাঁটাতারের বেড়া পেরিয়ে তারা পুঁতে রাখছে মাইন। এ অবস্থায় তম্বরুর জিরো পয়েন্টে অবস্থানে 10,000 রোহিঙ্গা নাগরিক এবং এপারের বাংলাদেশি সবাই বলছেন তারা রয়েছেন চরম আতঙ্কে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, তম্বরু, বান্দরবান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাচ্যের নতুন তারকা হিসেবে আখ্যায়িত করেছে আরব আমিরাতের প্রভাবশালী দৈনিক খালিজ টাইমস। রোহিঙ্গা ইস্যুতে মানবিক আচরণের জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলা হয় এ সপ্তাহে প্রাচ্যে শেখ হাসিনাই সবচেয়ে বড় তারকা। রোহিঙ্গাদের আর্তনাদে ব্যথিত